की जोधपुर से बाहर होती है। अध्यार उसका मार जसों का गरीब के माथा के एवं प्रति दान दुकानों पर कि मैं बंद करना चाहता हूँ। श्रीमद् भागवत में इस लीला के संबंध में वर्णन किया गया পরিশ্রম পেয়ে
বিজেপিকে কপি করে তার ভক্ত পার্শ্বদের দ্বারা বন্ধন স্বীকার করেছে, আমি তাহাকে এখন বলছেন মাঝেতা দেখলেন প্রথমে এই মাথা রেশম চুরি কৃষ্ণকে দেখে আর কৃষ্ণটিকে উদ্রুকতে দান দিতে আছে দু আঙুল কম হয়ে গেল। গোপীদের কাছে বললেন তোমরা ঘরে যত গরুকে বাঁধবার জন্য দৌড়ি আছে শিষ্য আনতে আবার গোপীরা তাকে পরামর্শ দিলে সখী যশোদে এর ললাটে যে বন্ধন নাই তুমি বাঁধতে পারবে না, ছেড়ে দাও। তখন তিনি বললেন যে আমার গ্রন্থিত উৎপন্ন আমার ছেলে আমি তাকে বাঁধতে পারবো না, দিবারাত্রি করে এক দিনে দশ দিনে এক মাসে এক বছর আমি বাঁধতেই আমি আসবো বাঁধব প্রতিক্রিয়া কর বাঁধব দড়ি আরো আনা হল সব প্রয়োজন দড়ি আনা হলো বাড়তে 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 কত বেড়ে গেল কৃষ্ণের কোমর মান বাড়তো না যে তোমাকে সেই দেব সোনা পরশমি লাগানো আছে সে উপর হতে আছে কৃষ্ণকে সহজে বাঁধা সুই প্রতিক্রিয়া যদি থাকে আর তার জন্য প্রযত্ন এইটা এই নাম আর দ্বিতীয় হচ্ছে কৃষ্ণের হাজার চেষ্টা করবে যখন না করবে সুবিধা করবেন তখন করে তাকে বাঁধা কিন্তু কৃষ্ণ কৃপা দিয়ে বাঁধব আমাদের প্রয়োজন পরিবর্তনের যে প্রয়াস আছে ওটাকে দেখে এই জন্য নিজের প্রেরণের প্রয়াস আর তারপরে ওই প্রয়াস দেখে কৃষ্ণের জমি করবে তখন কৃষ্ণের মানে তাকে বসিভুক্ত করে এই জন্য দুর্গি বিচার কেউ বলছে দিছে ভগবত কৃপাতেই ভগবানকে বাঁধব এই যখন ভগবানের কৃপা হবে তখন তাকে আর দিদি যে বলছে যে না প্রয়াসের মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হল তিনি বললেন যে সে এরকম দক্ষিণ দেশে সে বড়বলেই আর চেলাই চলেই মানে কি তার ছেলেটাকে বলে ধার করে যায় না যখনই কোথাও যেতে হবে বাচ্চা ছেলেটা দৌড়ে যে তার পেটেতে আবার পিছিয়ে দেখল করে পড়ে আর এই গাছটিকে অন্য গাছে তেল দিয়ে বাচ্চা যদি পড়ে গেল আর তাকে তুলবে আর ধরবে কোনদিন আর অন্যদিকে বিড়াল বিড়ালের মা তার বাচ্চাটাকে ধরবে মুখেতে আর যে নেম নেম করতে ও কোন চেষ্টা করবে বিড়াল
যা বাচ্চা ওর মায়ের মানে এখানে ভগবানের কৃপাতে যেমন হবে মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে একটা লোক তোমাকে পড়েছে আলপারওয়ালা লোক দরিদ ফেলেছে দরিদ ভর এনে বার করে যদি সে কি ভাল ভাব আন্না যদি করে তাহলে বার হবে এই জন্য বললেন যে সে দুটাই ভগবানের কৃপা বলি সবসময় আছে ঘর মানে তোমার চেষ্টা কর এইরকম ভগবানকে তারপরে কৃষ্ণ তিনি কৃষ্ণকে কৃষ্ণ দেখলে মায়ের পরিশ্রম ওই সময় ভক্ত বাসন রয়েছে কৃষ্ণের আমাকে যদি বেঁধে দেয় তাহলে আমি ছেলেদের সাথে কিরকম খেলাধুলা করতে পারি আর গরুটা দুধ দিচ্ছে না কৃষ্ণ গেলে কৃষ্ণকে দেখে তখন ওই গরু গাছে কৃষ্ণ আর খেলাধুলাও আমার হবে না সকালে এই যে যখন ইচ্ছা করলেন তখন তাহার ভোগ মায়া এমন করলে কৃষ্ণের কুমার ওই দিন মারতে পারছে ওই সময়তে বিশ্বা পরিশ্রম এই দেখলে পরিশ্রম ওই বিন্দু পড়তে লজ্জাতে বিপরীত হয়ে গেল মা খুব পরিশ্রম নিজেই কৃপা করে ওই একটি মাত্র রেশমের আর দ্বিতীয় লাগলো না Therefore, question comes, is Krishna afraid? Really?
Or is it simply pretending to be afraid to escape the beating of Mani Sona or to nourish the Leela? Then really he is afraid. Otherwise, in the praise of Queen Kunti, Kunti would not have been astonished. If Krishna, son of Shaktiman, possessor of all potencies, was only pretending to be afraid, then Kunti would not have been astonished. But Kunti is astonished because he definitely is afraid. It is real. There that Krishna is showing here that he is bound only by pure bhakti, not by any rope. How astonishing that Krishna's waist is only 3.5 fists in circumference. Madhyasoda, despite bringing all the ropes in Braj, she could not find Krishna. First, she took the rope from her hair, and by that she could not find him. Then she called her friends, bring the ropes. And when she found that rope was 2 fingers too short, she called her friends. You bring all the ropes that used to bind your cows. Therefore I brought the ropes. But no matter how many ropes Madhyasoda used, it was still 2 fingers too short. Then Madhyasoda became ashamed. Alas, if I cannot bind my son, I will be defamed in the society of gopis. Therefore she remembered Harishadev, Lord Narayan. Please save me. Therefore Krishna, seeing the hard effort on the behalf of his mother, Kripaya Svamandana, by his mercy he allowed himself to be bound. At first the Sakis were saying, oh Yasode, it is not in the fortune of Krishna, it's not written on his forehead, it's not in his destiny that he will be bound today. But Srimad Yasoda took a firm determination, I will bind him tomorrow, or the next day, or in 10 or 20 days, but I promise I will bind him. Therefore here, in this pastime, Krishna has shown he is not bound very easily. He is only bound when one has that complete determination. What is the significance of 2 fingers being short? One is one's own endeavor, and the second finger being the mercy of Krishna. Krishna cannot be bound by one's own efforts only. Nayamatra pravacharekaratyana medayana mahutashukya. He cannot be attained by one who is very intelligent, by hearing many, many lectures, or by one's own sadhana. Therefore, Chaitanya Mahaprabhu gave this conception that there are 2 schools of thought. Some people think, oh, if Bhagavan gives mercy, then I can do Bhagavan. If Bhagavan gives mercy, then I can buy him. Therefore, they think like the monkey logic. The mother monkey, the baby has to catch very strongly with all his strength on the stomach of the mother or on the back of the mother. And the mother jumps from tree to tree. If the baby falls, the mother will never go again and pick up the baby. There are many people think like that, mark it down. Oh, I will buy my own efforts, I will achieve everything. But another school of thought is cat logic. The baby kitten makes no endeavor whatsoever. Simply the mother picks up the baby kitten and the baby kitten, he does not do anything very happily. Therefore some people think like that. Oh no, everything is by mercy of Guruji and Bhagavan. Therefore no need for any extraneous effort. Therefore Mahaprabhu gave the conclusion that truth lies somewhere in the middle. Just like I am lying down a well, then someone drops a rope. Rope means the mercy. So Guru Maharaj said, the mercy of Bhagavan and Guru is always there, but we have to catch the rope, then we can be extracted. Catch the rope means my own endeavor, my own sadhana. Therefore, Krishna, when he saw the hard effort of Srimad Yasoda, sweat was coming from her brow, her face was red in exasperation. Therefore, seeing Madhya Yasoda's hard effort, Krishna's heart melted and allowed himself to be bound. At first, Madhyasoda could not find Krishna because Krishna had no desire to be bound. At first, Krishna was thinking, if I am bound by my mother, then how I can play with my friends. Also, the cows would not get milk without seeing me. If I am bound, then so much
servants will be there. There was the yoga man who fulfilled all the desires of Krishna. She knew that Krishna first had no desire to be bound, therefore Krishna could not be bound. And afterwards, when Krishna decided to be bound, then yoga maya, then there will Krishna be bound. By which rope, Maya Sota bound him? By that original rope which she had taken from her hand. By that rope she bound তখন গাছটাকে পার করে নিজেকে চলে গেলেন
আর উপায় সেখানে তখন নিজে গাছকে ছুঁয়েন ওই দড়িতে যে বান্ধা আছে মুখল মুখলের স্পর্শ আর দুটি গাছ ভয়ঙ্কর গঠে করতে করতে পড়ে গেলে এদিকে পড়লো এটা কৃষ্ণ আবার তার যে সভা ছিল সেই আর নিচে পড়লো না প্রচন্ড শব্দ সব প্রেমবাসী জরুরি কোথা থেকে শব্দ নন্দ বাবা ব্রহ্মাচার্য রাখতে চাচ্ছিলেন স্নান করতে দৌড়েছিল মা যশোদা দেখেন গাছ পড়ে আছে আর বইখানে নন্দ বাবা দেখলেন ফাঁকে বসে বেঁচে গিয়েছে কাশ্মীর কিরকম পড়ে গেল কিন্তু বেঁচে গিয়েছে আর ঝড় বাতাস কিছু নাই হয়ে গেল নন্দ বাবা ঢুকে এসে কৃষ্ণের কাছে আসে কৃষ্ণ দেখি এখন পর্যন্ত তো ঠিক ছিল কাঁদছিল বাবাকে দেখে একেবারে কাঁদছে কি করে এলো আশ্চর্যজনক ভাবে তখন ছেলেকে জিজ্ঞাসা করে কে তোমাকে মানলো তখন তিনি কানে বললেন যে মা মা বেঁধে সে কৃষ্ণা কি খাচ্ছে তো কাঁদছে তারপর তাকে সান্তানা দিয়ে তাকে বন্ধনকে করলেন ধীরে ধীরে কিন্তু আর ভরাছে যদি ভরে যেত খাবার সাথে একটু খেল তাহলে কি হতো নন্দবাবা আর ওখানে দুজনকে স্নান করাই স্নান স্নান করিয়ে নিজে স্নান করে গোসাবা গেলেন আরো স্নান এখন মাঝে শ্রোতা ঘরে আজকে রান্না হয় নাই কেউ খায় নাই খাবে কিরকম উপানন্দ তার পত্নী রোহিণী মা আর আট পুরুষের বৃদ্ধা মাইয়া মা গেল নন্দ বাবার কাছে কৃষ্ণের কাছে প্রথমে বলদেব তো পড়লে যা পড়েনি বলদেব গেলেন তাকে ধরতে নিয়ে আসতে এনে মায়ের কাছে নিয়ে যাব আর কিন্তু স্বয়ং ধাক্কা দিল যেতে পড়ে গেল তারপরে পড়ে যাওয়ার পরে বলতে পারছি তারপরে কৃপানন্দের মা হয়ে স্ত্রী আর রহিমা কৃষ্ণের নিকটে গেলে এ তোমার মা তোমার জন্য কাঁদছে চলো মায়ের নিকটে নিয়ে যাও না যাব না কোথায় থাকবে বাবার কি খাবে কি বাবা দুধ খাওয়াইয়ে দিলে
আলোচনা মিশ্রি দিলে খেলবে না সঙ্গে তাও ভাইয়া সঙ্গে খেলবো জানে না নন্দ বাবা কাঁদতে লাগলেন আর সব সমাজ ওখানে বিচার আছে তারপরে নন্দ বাবাকে দেখা হলো প্রসাদ পেতে আসলে নন্দ বাবা বললেন কৃষ্ণকে তোমার মাকে মানি এই সব দৃশ্য দেখে নন্দ বাবা কাঁদতে লাগলেন আর সব সমাজ এই কৃষ্ণ এই রকম হতে গিয়া ইতি মহাশিবস্বামী তার গোপালকে মুখে বিশেষভাবে ঈশ্বর করি এক সময়কে গুরু মহারাজ মন্ত্রাতে ছিলেন আমি বললাম শুনেছি যে জীব গোস্বামী মহাদাস ছিল মহাদাস দার্শনিক দলের বিদায় করবো কিন্তু বাস্তব এমন সুন্দর ভাবে বর্ণন করেছে যে এমন কোন লোক নাই এই বলে এই কথা বর্ণন করতে লাগলাম গুরু মহারাজ দেখলেন কাঁদতে লাগলেন এত জীবন এই কৃষ্ণ লীলা ও জগতের লোক শুনছে এই আমার কথা had come to the house of Sri Upananda Guru, the brother of Nandabala.
In an iron room, when he saw Krishna being bound, he said, "Oh, who has bound him?" Then Mangalananda said, "Oh, Mother has bound him." And Mahadev did not say any more. Mahadev tried to open the door. He couldn't open. Then another couple said, "Hey, I'll do it." He tried to open. Then another one pushed him, "Hey, I can do it." But they could not open. Because the knot, the prem of Vatsali Ras cannot be opened by those in Sakya Ras. Because the mamasa, the feeling of possessiveness, is present more than in Sakya Ras. Therefore, Sakyas could not open the knot of Mangasura. At that time, Krishna remembered, oh, Narada Muni had given some curse to the two sons of God of wealth, Kumera. Then we get cursed to become trees. But a Vaishnava never gives a curse. A Vaishnava's curse is actually a blessing. Otherwise, those two boys, Manigriva and Nanda Kumera, in millions of births, they would have no chance to have darshan of Krishna. But by the mercy of Narada Muni, in that very birth, they got the chance by becoming trees. Therefore, Krishna pulled Yuka and the friends were rolling it from behind. Krishna went in between the space between the two trees and the grinding wood became caught on the trees. Therefore Krishna pulled and those two trees fell, one on this side, one on that side. Therefore Krishna did not directly do. Krishna was bound by the rope. That rope pulled the water and then the trees split apart. Such a huge noise came. But by the mercy of Krishna, no sucker was crushed. Such an astonishing, enormous sound. Nanda Baba, who had no undergrad, when he heard it, Nanda Baba came running. Mangasura heard also, what is that sound? All the Brijvasis, wherever they were, hearing that sound, they all came running. Nanda Baba saw how the trees have fallen. There is no wind. The roots are not rotten also. There seems to be no cause for the falling of the trees. Then Nanda Baba was also astonished. Actually, Krishna was quite happy between the trees. But when he saw Nanda Baba, then he started crying. And Nanda Baba was thinking, who has bound Krishna? Who has bound? Who has bound? Then Krishna said in the ear of Nanda Baba, oh, Mother has bound. Therefore, Nanda Baba, he slowly opened the knot and gave one naru that he had was keeping in his pocket. Then Nanda Baba was thinking, he said to Mangasura, who was some distance away, we only have one child. If that child had been killed, then what would be the situation? Therefore, in a little angry mood, Nanda Baba took Krishna and Balaram on his shoulders and went to Brahmandagar. He bathed them, then he himself took bath. In his pocket he had many ladders, he was feeding them. And he took them to the Goshal. He was squirting milk directly into their mouth. So he had some mystery, condensed crystal candy. He was also giving to Krishna Balaram. In this way, in these activities, the day passed and evening came. How was the condition of Mangasura? She was not eating at all. Only surrounded by her friends, she was weeping. Therefore, Rahini said, I will bring Krishna. Therefore she went with the wife of Sri Kumaranda to where Krishna and Balaram were with Nanda Baba. Then Rahini Mata called, oh Krishna, come on, come to your mother. And Krishna said, I will not go. Then Rahini Devi asked,